গগন কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি গগনকে আজকে 5টা ইসলামিক কোশ্চেন জিজ্ঞেস করব, দেখা যাক সেই 5টার মধ্যে কতগুলো পারে। তো গগন কি মনে হচ্ছে, তুমি পারবে নাকি পারবে না? ইনশাল্লাহ ট্রাই করি। আচ্ছা ঠিক আছে, 5টার মধ্যে 5টা পারলে ছোট একটা গিফট আছে, না পারলে ছোট একটা গিফট আছে, না পারলেও এটা অফ ক্যামেরায় দিব। আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে, জান্নাতে কাদের সংখ্যা সবচেয়ে বেশি হবে? জান্নাতে কাদের সংখ্যা সবচেয়ে বেশি হবে? গরিব দুঃখীদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। এটা কি নিব সঠিক হিসেবে? লক রাইট, একদম সঠিক উত্তর গগন, একটার মধ্যে একটা পেরে গেল। আমি এখন সেকেন্ড কোশ্চেনে চলে যাব, এটা একটু হার্ড হবে সেকেন্ড কোশ্চেনটা। সেটা হচ্ছে, আমরা সবাই জানি ইংরেজি মাসের সংখ্যা জানি, বাংলা মাসের সংখ্যাও কম বেশি মোটামুটি জেনে থাকি, কিন্তু বর্তমানে হিজড়ি মাসে হিজড়ি সন কত? বর্তমানে হিজড়ি সন কত? 5। একটু ভেবে বলো। পারবো না, 5। আচ্ছা, দুইটার মধ্যে গগন একটা পারলো। আর বর্তমানে হিজড়ি সন হচ্ছে 1439, 1439 হিজড়ি সন। আমি এখন 3 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে, কোরআনুল করিমের সবচেয়ে ফজলতি পূর্ণ আয়াত কোনটি? কোরআনুল করিমের সবচেয়ে ফজলতি পূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। হুম, নিবন্ধন সঠিক হিসেবে? হুম রাইট, একদম সঠিক উত্তর গগন, 3টার মধ্যে 2টা পেরে গেল। আমি এখন 4 নম্বর কোশ্চেনে যাব। 4 নম্বর কোশ্চেন, মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী ইবাদত কোনটি? নামাজ। 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 হুম, নিবন্ধন সঠিক হিসেবে? হুম রাইট, একদম সঠিক উত্তর, নামাজ। মুসলিম এবং অমুসলিমদের মধ্যে এটাই পার্থক্য। 4টার মধ্যে গগন 3টা পেরে গেল। আমি এখন 5 নম্বর কোশ্চেনে চলে যাব। 5 নম্বর কোশ্চেন, জান্নাতে মানুষের বয়স কত হবে? জান্নাতে মানুষের বয়স কত থাকবে বা কত হবে? 5। 5। 5। কী মনে হয় একটু আনুমানিক? আনুমানিক আসলে ইসলাম নিয়ে ভুল উত্তর দেওয়া ঠিক না আমার মতে, তো জানি না, সঠিকটা না বলাই ভালো। আচ্ছা, তো গগন সাকিব 5টার মধ্যে 3টা পেরে গেল, আর এটা সঠিক উত্তর হবে 33 বছর বা যুবক থাকবে জান্নাতে মানুষের বয়স। তো 5টার মধ্যে 3টা পেরে গেলে কেমন লাগলো? ভালো, মোটামুটি। আচ্ছা, তো আমাদের পেজ প্রিন্স আমসুল, পেজ রোস্টিউন প্রিন্স আমসুল, আশা করি সবাই ফলো দিবেন, এবং যারা যারা কতগুলো অ্যান্সার পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাইকে বলো পেজটা ফলো করে দেওয়ার জন্য। হ্যাঁ অবশ্যই, পেজটাকে সবাই ফলো করবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ তারা ট্রাই করবে আপনাদেরকে ভালো ভালো কিছু কন্টেন্ট দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ।